শেডস মিউজিক স্টুডিওয়ে এর আগে আপনারা অনেক ধরনের গান শুনে থাকবেন, তবে এবার যেটা আপনারা শুনতে চলেছেন সেটা হলো একটা অডিও স্টোরি। শেডস মিউজিক স্টুডিওর প্রযোজিত এই গল্পের নাম আন্টার্কটিকায় আটলান্টিস। গল্পটির লেখক আমি শুভ। 7-5 না ভেবে নেমে পড়লাম গল্প লেখনিতে। যদিও এটা আমার পেশা বা শখ কোনোটাই নয়, তবু মনের মধ্যে অনেকদিন ধরেই একটা ইচ্ছে প্রবলভাবে নাড়া দিচ্ছে। পরম শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের সৃষ্ট প্রফেসর শঙ্কুর অভিযানের গল্প পড়ে আমি ভীষণভাবে প্রভাবিত। এছাড়াও বেশ কিছু বছর যাবৎ ভারতবর্ষের নানান জায়গায় পর্বতারোহণ করে বেশ কিছু অভিযানের গল্পের স্টকও তৈরি হয়েছে, আর তার ফলেই এই দুঃসাহসিক পদক্ষেপ। সত্যজিৎ রায়ের মতন হাতের তার আমার কোনোদিনও হবে কি না জানি না, তবে আমার এই গল্প যদি একজনকেও খুশি ও বিনোদন দেয় তাতেই আমার সাফল্য। যদিও সমস্ত চরিত্রই কাল্পনিক, তবু আশা করি যথাসম্ভব ঠান্ডা মাথায় এবং সব দিক বিচার করেই গল্পটি সাজাতে পারবো এবং আপনাদের সামনে পরিবেশন করতে পারবো। গল্পের সূত্রধর আমি এবং গল্পের মুখ্য ভূমিকায় নীলাভ, ইভান এবং নীলিমা। শুরু হচ্ছে আন্টার্কটিকায় আটলান্টিস। আজ আমার জন্মদিন, একে তো আত্মীয় অনাত্মীয়দের ক্রমাগত ফোন, তার উপর আমার বন্ধুদের এবং আমার স্ত্রীর রাত 12টায় কেক কেটে জন্মদিন পালন। কাজেই বন্ধুবর্দের বিদায় জানিয়ে স্ত্রীকে গুড নাইট বলে ফাইনালি যখন শুলাম, তখন ঘুমে চোখ বুজে আসছে। চোখ বুজে ফেলার আগে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30। আমার সাধের অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম তা ঠিক নেই। সকালে যখন ঘুম ভাঙল, তখন সূর্য তালগাছের মাথা ছুঁই ছুঁই করছে। চটপট উঠে স্নান সেরে নিলাম, কারণ আজ লম্বা প্ল্যানিং। প্রথমে জাদুঘর, সেখান থেকে প্রিন্সেপ ঘাট, আর সব শেষে আবার বৈঠকে ডিনার সেরে বাড়ি ফেরা। জন্মদিনে জাদুঘর, এটা শুনে অনেকেরই ভুলু কুচকে যাবে। আসলে আমি হলাম একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, অর্থাৎ যাকে বলে জ্যোতিষ পদার্থ বিজ্ঞানে। মহাজাগতিক জিনিসপত্র নিয়েই আমার কারবার। আমার বাবাকে হয়তো অনেকেই চিনবেন, তার নাম ঈশ্বর নকুড়চন্দ্র বিশ্বাস। আমি তার একমাত্র পুত্র শ্রী নীলাভ বিশ্বাস। আমার বাবার কথা ও তার আশ্চর্য ক্ষমতার কথা প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে অনেকেই জেনে থাকবেন। প্রফেসর শঙ্কুর হাতেই আমার বিজ্ঞানের জগতে প্রথম হাতেখড়ি, তাঁর জন্যই আমি আজকে সমাজের সুপ্রতিষ্ঠিত একজন ব্যক্তি। মাকড়দহ প্রাইমারি স্কুল থেকে বাবাই আমায় ছাড়িয়ে নিয়ে শঙ্কু জেঠুর কাছে পাঠিয়ে দেয়। জেঠুর কাছে আমি ছিলাম 5 বছর, তারপরে চলে আসি কলকাতা। এখান থেকেই আমি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি পড়ে জেঠুর সহায়তায় সোজা চলে যাই জার্মানির লাডউইক ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটস ডিগ্রির জন্য। জার্মানিতে থাকতে স্যার উইলহেলম ক্রোল আমাকে ভীষণভাবে সাহায্য করেন। যেহেতু আমার বাবা ছিলেন খুবই নিম্নবিত্ত ঘরের মানুষ, তাই জার্মানিতে পাঠিয়ে পড়াশোনা করাবার মতন সামর্থ্য তাঁর ছিল না। তাই শঙ্কু জেঠু ও ক্রল স্যারই আমাকে আমার থাকার ও পড়াশোনার খরচ যোগাতেন। যখন আমি জার্মানি যাই তখন আমার বয়স মাত্র 18। 30 বছর বয়সে যখন বাড়ি ফিরি, তখন বাবা গত হয়েছেন এক দুর্লভ প্রজাতির টিউবারকিউলোসিস রোগে। আমার বাবার আশ্চর্য ক্ষমতার দরুন তিনি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে আমি যেন আমার পড়াশুনো শেষ করে তবেই দেশে ফিরি, তার আগে নয়। কারণ বাবার মৃত্যুর থেকেও আমার পড়াশোনা ও ভবিষ্যৎ অনেক বেশি জরুরি ছিল। যদিও বাবার মৃত্যুতে আসতে পারিনি বলে এবং বাবার সরল মুখটা শেষবারের মতন দেখতে পেলাম না বলে খুব দুঃখ হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারি যে সত্যিই তখন যদি দেশে ফিরতাম
তাহলে হয়তো আমার পড়াশোনা অসম্পূর্ণই থেকে যেত। আমি জানি যে শঙ্কু জেঠু আমার সম্বন্ধে কোনো কথা তাঁর ডায়েরিতে লিখে যেতে পারেননি, তবে সেটা আমার বাবার অনুরোধেই। বাবা বলেছিলেন যে এইসব ব্যাপার আপনার ডায়েরিতে লেখার যোগ্য নয়, আপনি তো আপনার সমস্ত রোমহর্ষক অভিজ্ঞতার কথা ডায়েরিতে লেখেন, আর তাছাড়া আপনি গণ্যমান্য লোক, আপনার ডায়েরিতে এমন সামান্য ও তুচ্ছ ঘটনার কথা লিখে অযথা ডায়েরির পাতা নষ্ট করবেন না। তবে শঙ্কু জেঠু যে পুরোপুরি কথাটা মেনেছিলেন তা কিন্তু নয়। তাঁর ইন্টালেকট্রন যন্ত্রের আবিষ্কারের সময় বাবার ও আমার কথা তিনি ডায়েরিতে লিখেছিলেন, কিন্তু শঙ্কু জেঠুকে যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তা জানতে পারি দেশে ফিরে। এমনকি তার দুই খুব কাছের বন্ধু ক্রোল স্যার এবং অবিনাশ জেঠু কেউই সঠিকভাবে বলতে পারলেন না জেঠুর কথা। পরে জেঠুর ডায়েরি পড়ে জানতে পারি যে তিনি এখন এক বিচিত্র জগতের বাসিন্দা। দুর্ভাগ্যবশত গিরিডির বাড়িতে ইঁদুরের আক্রমণে ডায়েরির ওই সময়ের পাতাগুলো লোপ পায়। সেই সময়ের রোমহর্ষক অভিজ্ঞতা আমি পরে কখনো একসময় আমার এই ডায়েরিতে লিখব। যাই হোক, এবার মূল ঘটনায় ফেরা যাক। খাওয়া দাওয়া করে যখন সেখানে গিয়ে পৌঁছলাম, তখন গাছের ওপরের দিকের পাতায় সবে সোনালি রং ধরতে শুরু করেছে। রাস্তার ট্রাফিকও বাড়ছে ধীর গতিতে। আমরা টিকিট কেটে সোজা গিয়ে ঢুকলাম অ্যাস্ট্রোনমি সেকশনে। দুপুরবেলা, তাই লোকজনের ভিড় তেমন নেই এই সময়। আমরা বেশ ফাঁকায় ফাঁকায় দেখতে লাগলাম চারদিক। যদিও আমি এখানে বেশ কয়েকবার এসেছি, তবুও এখানে আবার আসার বিশেষ এক কারণ ছিল। তার উদ্দেশ্যটা এবারে বলি। আমার মনে হয় গোড়া থেকে বলাই ভালো। আমাদের পৃথিবীতে প্রাণের উদ্ভবের কারণ হল উল্কাপাত, বা ইংরেজিতে যাকে বলে মেটিওর শাওয়ার। কোটি কোটি বছর আগে অজস্র উল্কা সদ্য জন্ম নেওয়া পৃথিবীর বুকে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে এবং সাথে করে নিয়ে আসে বরফ, যা পরে ধীরে ধীরে গলে গিয়ে মহাসাগরের সৃষ্টি করে, আর তার ফলেই জীবনের সৃষ্টি। তো এই রকম কিছু উল্কাকে স্টাডি করে এটা জানা গেছে যে উল্কা তার সাথে শুধুই জল নিয়ে আসেনি, তার সাথে নিয়ে এসেছে অনেক খনিজ পদার্থ, যা কিনা জীবন তৈরির একক। এর মধ্যে এমন কিছু উল্কা আছে যাদের মধ্যে এইসব মৌলিক এবং রাসায়নিক খনিজ পদার্থ একেবারেই নেই, সেটা শুধুমাত্র একটা পাথর খণ্ড। আবার এমন কিছু উল্কা আছে যাতে কিনা এইসব খনিজ পদার্থগুলো অনেক বেশি তেজস্ক্রিয়। সেই রকম কিছু উল্কাতে দুষ্প্রাপ্য ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের পাশাপাশি খুব অল্প মাত্রায় প্রমিথিয়াম পাওয়া যায়, এবং সেটি ভীষণভাবে দুষ্প্রাপ্য একটি অতি তেজস্ক্রিয় ধাতু। বেশ কিছু বছর আগে আমি একটি সংস্থা থেকে এই ধাতব উপাদানটির আরও নমুনা খোঁজার কন্ট্রাক্ট পাই। সংস্থার কর্মকর্তাদের মতে উৎকৃষ্টতর জিনের গঠনে নাকি এই উপাদান ভীষণভাবে কাজ করছে। তারা আরও বলেন যে আমরা যদি কাজে সফল হই, তাহলে মানুষ আগের থেকে অনেক বেশি বুদ্ধিমান, শক্তিমান, অনেক দিন অবধি বাঁচতে পারবে। এইসব শুনে আমার চট করে গ্রিকদের একটা পৌরাণিক ঘটনার কথা মনে পড়ে গেল। গ্রিস দেশের এক ঘটনায় বলা আছে যে প্রমিথিউস বলে এক দানব একবার অলিম্পাস পর্বত থেকে আগুন চুরি করে সেটা মানুষদের দান করেছিলেন মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য তাকে গ্রিক দেবতাদের সেরা জিউসের হাতে শাস্তি ভোগ করতে হয়। তবে প্রমিথিউস ছিলেন অমর, তাই জিউস ঈগল পাঠিয়ে তার পাকস্থলী খেয়ে নেওয়ার আদেশ দেন, কারণ এই অঙ্গটির জন্যই তিনি অমর থাকতে পারতেন। এখন প্রশ্ন হল, এই উপাদানের সাহায্যেই কি প্রমিথিউস অমর হয়েছিলেন? এই উপাদান সেবনে কি অমর হয়ে থাকার একমাত্র উপায়? এইসব প্রশ্নের উত্তর একমাত্র সেটির ওপর পরীক্ষা করেই বলা সম্ভব। অতএব এই বিষয়ে আর কিছু না ভেবে কাজে লেগে পড়লাম। আমার পক্ষে এই কাজটি একা করা সম্ভব হতো না যদি না আমার বেটার হাফ আমায় সাহায্য করত। এখানে বলে রাখি, আমার জীবনসঙ্গিনীটি একজন বায়োকেমিস্ট,
এবং বায়োলজিস্ট। ওর জীবজন্তু সম্বন্ধে অগাধ জ্ঞান এবং বলাই বাহুল্য ওদের কোম্পানি থেকেই আমার এই কন্ট্রাক্টটা আসে। দীর্ঘ আড়াই বছর ধরে পৃথিবীর নানা প্রান্তর, যেমন নেপাল থেকে নামিবিয়া, চীন থেকে চেকোস্লোভাকিয়া ইত্যাদি নানান দেশে গরু খোঁজা খুঁজেও সেই ধাতুর হদিশ যখন পেলাম না, তখন প্রায় হাল ছেড়ে দিলাম। এদিকে সংস্থার কন্ট্রাক্টও শেষ হওয়ার দিকে, তাই ভাবলাম এবার একটা এসপার ওসপার হওয়া দরকার। অনেক ভেবে দেখলাম যে আমাদের জাদুঘরে কিছু উল্কা রয়েছে, সেটার ওপর যদি পরীক্ষা করা যায় তাহলে হয়তো উপাদানটির একটা হদিশ পাওয়া গেলেও যেতে পারে। কারণ এই একটা মাত্র জায়গা যেখানে আমি আমার অনুসন্ধান চালাইনি এবং যে কারণে আমাদের আজকের এই জাদুঘর যাত্রা। সংস্থার সুপারিশে উল্কাগুলো নিয়ে বাড়ি ফিরে আসতে কোনো অসুবিধেই হলো না। কাল থেকে উল্কাগুলো নিয়ে পরীক্ষায় বসতে হবে। আজ সারাদিন ঘোরাঘুরি করে খুবই ক্লান্ত, ভেবেছিলাম ডায়েরিটা কাল লিখব, কিন্তু আমার আবার ভুলে যাওয়ার একটা বাতিক আছে, তাই আজই তথ্যগুলো ডায়েরিতে লিখে রাখলাম। এবার ঘুমিয়ে পড়ি, কাল অনেক কাজ। 31শে মার্চ। এই কদিনের ছোটাছুটি ও পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত ব্যস্ততায় ডায়েরি লেখার সুযোগ একদম পাইনি, আজ সেই সুযোগটা পেলাম। পরশু আমাদের ফ্লাইট ওয়েলিংটনের উদ্দেশ্যে, আমাদের বলতে আমি এবং আমার স্ত্রী। স্ত্রীকে নেওয়ার উদ্দেশ্য হল, প্রথমত সেই কাজে আমাকে অনেকভাবে সাহায্য করেছে এবং দ্বিতীয়ত তার মতন এমন সহকারী পাওয়া খুব দুষ্কর। আমাদের যাত্রা ঠিক ওয়েলিংটনের উদ্দেশ্যে নয়, অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে। কারণ বলছি, তার আগে সুখবরটা দিই। সেটা আর কিছুই নয়, আমাদের জাদুঘরে যাওয়া বৃথা যায়নি। এক্সপেরিমেন্ট সাকসেসফুল, অর্থাৎ তাতে খুব সামান্য পরিমাণ প্রমিথিয়াম পাওয়া গেছে, 0.004 গ্রাম। আমি এবং আমার স্ত্রী তো ভীষণ উত্তেজিত এই ফলাফলে। আমি সেদিনই জাদুঘরের তত্ত্বাবধায়কের সাথে কথা বলে জানতে পারলাম যে সেই উল্কাগুলো এসেছে মহারাষ্ট্রের পিতালখোড়া গুহার একটি ছোট্ট চেম্বার থেকে। আমি সংস্থার সাথে কথা বলে ফ্লাইটের টিকিট বুক করে সেখানে গেলাম অনুসন্ধানের জন্য, যদি আরও কিছু অবশিষ্ট উল্কা পাওয়া যায়। কিন্তু না, কিছুই পাওয়া গেল না। শেষ পর্যন্ত GSI বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন চেনা প্রত্নতাত্ত্বিক মিস্টার সিংয়ের সাথে কথা বলে জানলাম যে এখানে যে উল্কাখণ্ডগুলি পাওয়া গেছে তার সবগুলোই নাকি অ্যান্টার্কটিকায় পাওয়া উল্কাখণ্ডের অনুরূপ। তিনি জানেন, কারণ তিনি ভারতে GSI এর সাথে কাজ করার আগে কিছু বছর রাশিয়ার প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে কাজ করেছেন সুদূর অ্যান্টার্কটিকায়, লেক ভস্টকের ধারে। সংস্থাকে বিষয়টি জানালে তারা তৎক্ষণাৎ আমার জন্য দুটি ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দিল একেবারে ওয়েলিংটন পর্যন্ত। সেখান থেকে গাড়ি করে ইনভারকাগেল, ওখানে রাতটা বিশ্রাম করে পরের দিন অ্যান্টার্কটিকা যাত্রা। হাতে সময় মাত্র দুদিন। পরশু দুপুরে আমাদের ফ্লাইট, তাই জামাকাপড় আজই গুছিয়ে নিতে হবে, আর কাল ওয়েলিংটনে এবং ইনভারকাগেলে হোটেল বুক করতে হবে। তাছাড়াও বেশ কিছু কাজ আছে। কতদিন আমাদের সেখানে থাকতে হবে তা তো কিছুই ঠিক নেই, তাই সঙ্গে বেশ কিছু ড্রাই ফ্রুট, গরম জলে গুলে খাওয়ার মতো কিছু স্যুপের প্যাকেট, বেশ কয়েকটা বিস্কিটের প্যাকেট, একটা ব্যাটারি চালিত ওয়াটার হিটার এবং শঙ্কু জেঠুর তৈরি বচিকা ইন্ডিকার কিছু বড়ি সঙ্গে নিয়ে নিয়েছি। তবে শেষের জিনিসটি অবশ্য শঙ্কু জেঠুই আমাকে তার নিখোঁজ হওয়ার আগে প্রায় 2 শিশি পাঠিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন খুব দরকার ছাড়া যেন এটা আমি ব্যবহার না করি। তিনি নিজের আরও একটা আবিষ্কার আমাকে পাঠিয়েছিলেন, সেটা হলো এয়ার কন্ডিশনিং বড়ি আর তার সাথে তার ফর্মুলাও, যাতে সেটা আমি নিজেই তৈরি করে নিতে পারি প্রয়োজন হলে। আমাকে তিনি নিজের বাকি আবিষ্কারগুলো পাঠাতে চেয়েছিলেন, কিন্তু আমি নিইনি, কারণ আমি জানি যে তিনি যদি আমাকে তাঁর আবিষ্কারগুলো পাঠাতেন তাহলে আমার নিজের বৈজ্ঞানিক হওয়ার ইচ্ছেটাই মরে যেত। আমি চাই নিজের বুদ্ধি এবং জ্ঞান দিয়ে কিছু আবিষ্কার করতে। আমি জানি আমার এই স্বনির্ভর মনোভাবের জন্য জেঠু আমাকে খুবই স্নেহ করতেন
এবং আমিও জেঠুকে মনে মনে খুবই সম্মান করতাম ও ভালোবাসতাম। ওনার কথা ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে ছোটবেলায় বাবার থেকেও বেশি আমি জেঠুকে পেয়েছি। যাকগে, অনেক কথা বলে ফেললাম, এবার উঠি, ওদিকে নীলিমা ডাকছে। 4 এপ্রিল, ওয়েলিংটন, সকাল 9টা। 4 ঘন্টা হলো হোটেলে পৌঁছেছি। বুকিং আগে থেকেই করা ছিল, তাই কোনো অসুবিধে হয়নি। প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করেছে 5:50। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, ওই মাঝে মধ্যে উড়োজাহাজ এয়ার পকেটে পড়ে ঘুমের 12টা বাজিয়েছে। তাই হোটেলে ফিরে 2 ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। এই ফাঁকে নীলিমা গেছে একটু শপিং করতে আর পরীক্ষার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। এখানে তো বিশেষ কিছু কাজ নেই, তাই জানলার সামনে বসে ডায়েরি লিখছি। আসার সময় জানলার বাইরে দেখলাম বিস্তর জলরাশির গভীর নীল রং আকাশের ফিকে নীল রঙের সাথে মিশেছে, আর দিগন্ত রেখাকে মনে হচ্ছিল যে সেটা স্বর্গ এবং মর্ত, এই দুই রাজ্যকে পরস্পরের থেকে পৃথক করেছে। কিন্তু মাঝে মাঝে যখন টুকরো টুকরো মেঘ এসে পড়ছে, তখন সেই দুই রাজ্য মিলেমিশে এক হয়ে যাচ্ছে। দূরে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছিলাম অনেক ছোট বড় দ্বীপ জলের ওপরে এখানে ওখানে মাথা উঁচিয়ে আছে। তাদের মধ্যে কিছু দ্বীপের রং ঘন সবুজ, কিছু আবার নীলাভ সবুজ, আবার কিছু দ্বীপের রং সাদা। সাদা দ্বীপগুলোকে মনে হচ্ছিল কেউ যেন ঝিনুক উল্টে রেখে দিয়েছে। নীলাভ সবুজ দ্বীপগুলো যে এক একটা বিশাল ক্রেটার বা গর্ত, তার বলে দিতে হবে না। বহু যুগ আগে সেখানে বড় উল্কাপাতের ফলে যে সেগুলো সৃষ্টি হয়েছে, তা এখন অনেকেরই জানা। আমি বিভোর হয়ে বাইরের দৃশ্য দেখছি এবং নীলিমাকেও দেখাচ্ছি। হঠাৎ একটা অস্বস্তি হল। দেখলাম একটা লোক, লোকটা বিদেশি, তবে কোন দেশীয় সেটা ঠিক বুঝতে পারলাম না। পাশের রোয়ের মাঝে সিট থেকে উঁকি মেরে আমাদের দেখছে। চোখে চোখ পড়তেই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখার অজুহাতে মুখ ঘুরিয়ে নিল। লোকটার মাথায় ঝাঁকড়া বাদামি চুল, রং একটু তামাটে, চোখটা ভালো বুঝতে পারলাম না, তবে মনে হলো কটা, স্বাস্থ্য একটু মোটার দিকেই, হাইট বোঝার উপায় নেই, কারণ সে এই কঘন্টার মধ্যে একবারও ওঠেনি, বা উঠলেও আমি খেয়াল করিনি। ল্যান্ড করার পর লাগেজ বার করতে গিয়ে দেখলাম তার ডান হাতের বুড়ো আঙুলে কালো রঙের একটা পাথরের আংটি, এবং তার সাথে তার দৈর্ঘ্যেরও একটা আন্দাজ পেলাম। এত লম্বা মানুষ আমি খুবই কম দেখেছি। আন্দাজে মনে হলো প্রায় 6'7" কিংবা 8". এই চেহারার মানুষ প্রাচীন ইহুদিদের মধ্যে খুব দেখা যেত। আমি আর ব্যাপারটার উপর গুরুত্ব না দিয়ে সোজা ট্যাক্সিতে গিয়ে উঠলাম। নিউজিল্যান্ডে এই আমার প্রথম আসা। ডিসকভারি চ্যানেলে এই দেশকে দেখে যতটা সুন্দর মনে হয়েছিল, এখন দেখলাম এ তার চেয়ে ঢের বেশি সুন্দর। মানুষের ভিড়টা পশ্চিমের দেশের থেকে বেশ কিছুটা কম, আর প্রাকৃতিক শোভার তো কোনো তুলনাই হয় না। সমুদ্র, পাহাড়, জঙ্গল এবং ঝর্ণা মিশিয়ে এক কথায় একটা স্বপ্ন রাজ্যের দেশ। দূরে সমুদ্রের দিকে তাকিয়ে মনটা হারিয়ে গেল সেই প্রাচীন গ্রিক সভ্যতায়। কি অসাধারণ সব গল্প রয়েছে এই সব দেশের পুরাকালের ইতিহাস জুড়ে। ক্রোনোস, গায়া, থিয়া, এমন সব বহু টাইটান্স বা দৈত্যদের কথা শোনা যায়, যারা জিউস বা পসাইডন বা হেডিসের মতো দেবদেবীদের সৃষ্টি করে। এছাড়া আরও অনেক পুরাকালের দানবের কথাও বলা আছে, যেমন ষাঁড়ের মাথা ও মানুষের দেহবিশিষ্ট জন্তু মিনেচর, মানুষ ও সিংহের শরীর বিশিষ্ট প্রাণী নিমিয়ান লায়ন, সর্পকেশী মেয়ের মাথা ও শরীর এবং সাপের লেজ বিশিষ্ট মেডিউসা, যাকে কিনা অপূর্ব দেখতে, এবং তার চোখের দিকে তাকালে
সাধারণ মানুষ পাথর হয়ে যায়। এইরকম আরও কত কি, পৃথিবীর সব সভ্যতাতেই এরকম পৌরাণিক গল্প রয়েছে যা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। আমার মনে হয় এককালে এরা সত্যি ছিল, না হলে মানুষের কাল্পনিক চরিত্র সৃষ্টি করার দরকারই বা কী ছিল সেটা আমার মাথায় ঢোকে না। আমার এই ব্যাপারে নিজস্ব একটা থিওরি আছে। আজকাল অনেক হাইব্রিড বা সংকর প্রাণী তৈরি করা হচ্ছে, এর প্রধান উদাহরণ হলো খচ্চর, ঘোড়া ও গাধার সংমিশ্রণে সৃষ্ট একটি প্রাণী। পুরাকালে যারা এই প্রাণীর সংমিশ্রণে সফল হয়েছিল তারা দীর্ঘদেহী এলিয়েন ছাড়া কেউ নয়, যাদেরকে আমরা দেবতা বলে থাকি। জানি অনেকেই আমাকে সমর্থন করবেন না, কিন্তু পৌরাণিক কাহিনী পড়ে এটা বারবার করে মনে হয়। এইসব সাত পাঁচ ভাবছি, হঠাৎ নীলিমার ডাকে হুঁশ ফিরল, লেখা বন্ধ করলাম। 5 এপ্রিল, ইনভোকাগেল, রাত 10টা। কাল থেকে আর ডায়েরি লেখার সুযোগ পাবো বলে মনে হয় না, তাই এখন ডায়েরি খুলে বসলাম। কাল একটা ঘটনা ঘটে গিয়েছে যার ফলে একটু দুশ্চিন্তার মধ্যে আছি, তাই কাল সকালের পর থেকেই ঘটনাগুলো লিপিবদ্ধ করছি। নীলিমার ডাকে হুঁশ ফেরার পর তাকে বলতে শুনলাম, এই জন্য বলেছিলাম তুমি সঙ্গে চলো, একদিন ডায়েরি না লিখলে কি হতো শুনি? তুমি সাথে থাকলে লোকটা এত সাহসী পেত না। কেন, কি হলো আবার? কি আবার হবে, সেই ফ্লাইট থেকে দেখছি আমাদের ফলো করছে, এখন তো একেবারে আমার উপর চড়াও হয় আর কি। আমি চিরকালই মাথা ঠান্ডা, তাই ঠান্ডা মাথায় বললাম, ও তুমিও তাহলে খেয়াল করেছ, কিন্তু ব্যাপারটা কি একটু খুলে বলো তো। দাঁড়াও, জিনিসপত্রগুলো একটু রাখি। জিনিসগুলো রেখে সে বলতে শুরু করলো, আরে আমি তো শপিং করে ট্যাক্সি নেব বলে বেরোচ্ছি, হঠাৎ পিছন থেকে একজন লোক এসে আমার মুখে হাত দিয়ে চেপে ধরে পাশের এক গলির মধ্যে নিয়ে গেল। লোকটার গায়ে এত জোর যে ওর হাত থেকে নিজেকে ছাড়াতে পারলাম না, বাবা। তারপর দেওয়ালের দিকে পিঠ করিয়ে আমাকে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ডোন্ট গো আন্টার্কটিকা, ডেঞ্জার, ভেরি ডেঞ্জার, এই বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। আমি তো হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে ট্যাক্সি ধরে হোটেলে ফিরলাম। কিন্তু অ্যান্টার্কটিকা যেতে বারণ করলো কেন, আর সেখানে কি বা বিপদ থাকতে পারে? নীলিমা বিরক্তির স্বরে বলল, তোর আমি ওকে বুঝেছি নাকি চাই? আমি একটু রসিকতা করে বললাম, হয়তো লোকটার বাড়িতে বউ নেই, তোমার মতন সুন্দরী মেয়েকে দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি। ব্যাস, যেই না বলা, অমনি দেখলাম গাল ফুলে লাল। সেই লাল ফোলা গালকে যে কতক্ষণ পর স্বাভাবিক অবস্থায় আনতে পেরেছিলাম সেটা লিখতে গেলে আমার ডায়েরির পাতা শেষ হয়ে যাবে। অর্থাৎ সেটাতে যে একটা ছোটোখাটো অশ্বমেধ যজ্ঞের বিবরণ লেখা হয়ে যেত তাতে কোনো সন্দেহ নেই। বিকেলের দিকে আমরা এখানকার মিউজিয়াম এবং বটানিক্যাল গার্ডেন দেখতে গেছিলাম। বিভিন্ন রকমের দেশি বিদেশি ফুলের এবং ফলের গাছের সম্ভার আমাদের কলকাতার বটানিক্যাল গার্ডেনকে অনায়াসে ছাপিয়ে যায়। শুধু তাই নয়, এর সাথে মানানসই প্রাণীও রয়েছে এখানে, যেমন বিভিন্ন শ্রেণীর পাখি, ওয়ালাবি, কিউই এবং আরও কত কি। নীলিমা একবার এদিকে ছুটে যায় তো আরেকবার ওদিকে, আর আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে প্রাণীগুলোকে চেনাতে থাকে। এরকম কিছুক্ষণ দৌড়োদৌড়ি, লাফালাফি এবং গড়াগড়ি দেওয়ার পর যখন আমার কপাল চুঁইয়ে বিন্দু বিন্দু ঘাম পড়ে সারা শরীরে সিন্ধু বইছে, তখন খেয়াল হলো যে দ্রষ্টব্য জায়গার মধ্যে মিউজিয়াম এখনও বাকি। মিউজিয়ামে যখন গিয়ে ঢুকলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। এখানেও কিছু উল্কাখণ্ড দেখলাম যেগুলোকে আমার কলকাতার জাদুঘরের উল্কার অনুরূপ বলে মনে হলো। সেখানকার কিউরেটর যা বলল তাতে আমার সন্দেহ সত্যি প্রমাণ হলো, আর এর ফলে আমার মনের আশা আরও দৃঢ় হলো এবং এটাও সুনিশ্চিত হলো যে আমাদের অ্যান্টার্কটিকা যাত্রা বিফলে যাবে না। বলাই বাহুল্য, সেই অদ্ভুত দৈত্যাকার লোকটির আর দেখা পাইনি।
পরের দিন সকালে ভোর ছটায় হোটেল থেকে রওনা দিলাম। ওয়েলিংটন থেকে ফেরি করে পিকটন পৌঁছতে লাগল প্রায় 3 ঘন্টা। আসার সময় লক্ষ্য করলাম জলের ওপর অজস্র পাহাড়ের সারি এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দিয়েই এঁকে বেঁকে চলেছে আমাদের ফেরি। পিকটন হল পাহাড় ও সমুদ্র দিয়ে ঘেরা একটি অদ্ভুত সুন্দর নগর। সেখানে ব্রেকফাস্ট করে একটা গাড়ি ভাড়া করে এখানে পৌঁছলাম প্রায় রাত 9টা নাগাদ। কাল যাত্রা অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে। 12ই এপ্রিল, ম্যাকমুডো স্টেশন, অ্যান্টার্কটিকা। দুপুর 2টো। নীলিমা 3টে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে নিজের জন্য আনা শীতের সব কটা জামাকাপড় পরেও ঠক ঠক করে কাঁপছে। আমার আঙুলো আর পেনকে ধরে রাখতে পারছে না, সেটা ঠান্ডায় প্রায় অবশ হয়ে পড়েছে। কারণ এপ্রিল মাসেও এখানকার গড় তাপমাত্রা -16 থেকে -20°C। আমি যদিও ফায়ারপ্লেসের সামনে বসে ডায়েরি লিখছি, তবুও তাতে বিশেষ কিছু কাজ হচ্ছে বলে মনে হয় না। তাই যত কম লেখায় এখানে আসার বিবরণ লিপিবদ্ধ করা যায় তার চেষ্টাই করছি। আগে থেকেই জানতাম যেই সময় অ্যান্টার্কটিকায় সূর্য একেবারেই দেখা যায় না, তার মানে এখন এখানে সবসময়ই রাত। তাই ব্যাটারি চালিত আলোর ব্যবস্থা করেই এসেছি। এখানে তাপমাত্রাটাও কিছুটা বেশি বছরের অন্য মাসগুলোর তুলনায়, কিন্তু যতই পশ্চিমে যাব তাপমাত্রা ততই কমবে। ইনভেকাগল থেকে জাহাজে আসার সময় দেখলাম পৃথিবীর সব থেকে বড় ও সুন্দর এম্পেরর পেঙ্গুইনের দল সারিবদ্ধ হয়ে নিষ্কলঙ্ক বরফের ওপর দিয়ে মানুষের মতো অদ্ভুত ভঙ্গিতে আমাদের বাঁ দিক থেকে ডান দিকে এগিয়ে চলেছে। দূর থেকে দেখে সেগুলোকে সাদা প্যান্ট ও কালো কোট পরা সাহেবদের মতন লাগছে। এখানে দিনের আলো না থাকলেও চারিদিক পরিষ্কার দেখা যায়। তার প্রধান কারণ হলো মাথার উপরে অরোরা অস্ট্রালিসের ঢেউ খেলানো সবুজ ও গোলাপি রঙের খেলা, আর সেই আলো বরফের ওপর পড়ে প্রতিফলিত হয়ে চারিদিক পরিষ্কার ও দৃশ্যমান করে তুলেছে। কিছুক্ষণের জন্য সেই আলোর দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন আমি এক ভিন গ্রহে এসে পড়েছি। এটা আমার সেই পরিচিত গ্রহ পৃথিবী নয়, এ যেন অন্য এক সৌরজগতের কোনো গ্রহ। যেহেতু এখানে কোনো হোটেল নেই, তাই আমরা একটা প্রশাসনিক ভবনে একটা রাত থাকার ব্যবস্থা করে নিয়েছিলাম। আজ এই কিছুক্ষণের মধ্যে আমাদের কালকের যাত্রার ব্যবস্থা করে নিতে হয়েছে। একটা হেলিকপ্টার সংস্থার তরফ থেকে ঠিক করা ছিল, যেটা আমাদের লেকের পাশে রাশিয়ান রিসার্চ সেন্টারে নামিয়ে আবার চলে আসবে। তারপর যতদিন না রিসার্চ সম্পূর্ণ হচ্ছে ততদিন আমরা ওখানেই রিসার্চারদের একটা কেবিনে থাকব। কাজ হয়ে গেলে পর আমরা স্যাটেলাইট ফোন মারফত ম্যাকমুডোতে জানিয়ে দিলে হেলিকপ্টার আবার এসে আমাদের নিয়ে যাবে। 13ই এপ্রিল দুপুর 12টা। হেলিকপ্টারে বসে ডায়েরি লিখছি। ব্লেডের আওয়াজে প্রায় কিছুই শোনা যায় না, তাই বসে বসে ডায়েরিতে পেনের আঁচড় কাটছি। একটানা বসে থেকে নীলিমার বেশ একটা ঘুমের আমেজ এসেছে। চারিদিক ধপধপে সাদা বরফের মরুভূমির মধ্যে দিয়ে উড়ে চলেছে আমাদের হেলিকপ্টার। দূরে কালো রঙের অসমান্তরাল রেখাটা যে আসলে সমুদ্র সৈকত তা বেশ সহজেই বুঝতে পারলাম। নিচে যে এবড়োখেবড়ো বরফের স্তূপগুলো দেখতে পাচ্ছি, আসলে যে সেগুলো এক একটা বিশাল পর্বত শৃঙ্গ, সেগুলো এত উপর থেকে একেবারেই বোঝা যায় না। এই রকম প্রতিকূল পরিস্থিতিতে মাত্র কয়েক রকম প্রাণীর প্রজাতিই টিকে থাকতে পারে, কারণ তারা এই পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। এই পরিবেশ মানুষের বসবাসের একেবারেই অনুপযোগী, কারণ এটি পৃথিবীর শীতলতম জায়গা। এখানে একটা কথা বলে রাখি, আমাদের দলে আরও একজন যোগ হয়েছে। সেই দৈত্যাকার লোকটা নাম ইভান ভ্যাসিলিয়াস, এবং সে জাতি গ্রিক।
আমি ঠিকই আন্দাজ করেছিলাম, সে আবার একজন প্রত্নতাত্ত্বিকও বটে। তার সাথে আলাপ কিভাবে হলো এবার সেটা বলি। আজ সকালে রওনা হওয়ার সময় ঘর বন্ধ করে বেরোতে গিয়ে দেখি সেই ভীষণ আকৃতি লোকটা পথ রোধ করে দাঁড়িয়ে আছে। ভয় হলো, ভয় হওয়াটাও স্বাভাবিক, কারণ এই মানুষরূপী গরিলার সামনে আমি নেহাতই একটা বেড়াল ছানা। আমার সাথে আমার স্ত্রী ছাড়া আর কেউই নেই। আমাকে আক্রমণ করলে ওর ওপর খুব বেশি নির্ভর করা যাবে না। ঢোক গিলে বললাম, কি চাই আপনার? লোকটা গম্ভীর অথচ তীক্ষ্ণ স্বরে ইংরেজিতেই বলল, হ্যালো মিস্টার বিশ্বাস, আমার নাম ইভান ভ্যাসিলিয়াস। আমি একজন প্রত্নতাত্ত্বিক। আমি আপনাকে সেই মহারাষ্ট্রে যাওয়ার পর থেকে ফলো করছি, কারণ আমি চাইছিলাম না যে আপনারা অ্যান্টার্কটিকা আসেন। প্রমিথিয়াম খুঁজে পাওয়ার পর আমি এমন কিছু তথ্য আবিষ্কার করি যেটা মানবজাতির পক্ষে কল্যাণকর হবে না, এবং এটা মানুষের হাতে না পড়াই বাঞ্ছনীয়। আমি অবাক হয়ে বললাম, কেন? আর আপনার এরকম সিদ্ধান্তে আসার কারণই বা কি? এবং আপনি এই ধাতুটি খুঁজে পেলেনই বা কি করে? কারণ আমি তো সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও এর সন্ধান পাইনি। আমি আপনার আগে সম্ভাব্য জায়গাগুলোতে খুঁজেছিলাম, যেখানে যেখানে পাওয়া যেত আমি সেই জায়গাগুলোতে পাওয়া প্রমিথিয়াম নষ্ট করে ফেলতাম, যাতে অন্য কেউ তার খোঁজ না পায়। শেষে শুধু ভারতের এক জায়গায় খোঁজা বাকি ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলাম আপনি অনুসন্ধানে গেছেন ওই ধাতুর জন্য, তাই সেখান থেকে আমি আপনাকে ফলো করছি। আমি অসহিষ্ণুভাবে বললাম, কিন্তু আপনি এমন কেন করলেন সেটা জানার প্রবল কৌতূহল হচ্ছে। গ্রিসের অলিম্পিয়ায় খনন কার্যের সময় ফ্রেঞ্চ প্রত্নতাত্ত্বিকদের দলে আমিও ছিলাম একজন তরুণ প্রত্নতাত্ত্বিক হিসেবে। সেখানে পাওয়া বেশ কিছু মানুষের হাড়ের পাশাপাশি এমন কিছু হাড় পাওয়া যায় যেগুলো ঠিক মানুষের হাড় ছিল না। পরীক্ষা করে জানা যায় যে সেই মানুষের উচ্চতা ছিল প্রায় 9-10 ফুট। হাড়ের গঠন থেকে এটাও জানা যায় যে তারা অনেক বেশি শক্তিশালী ছিল অন্য যে কোনো মানুষের তুলনায়, এবং এরা মানুষের থেকে অনেক বেশি দিন অবধি বাঁচতে পারত। ইভান এই পর্যন্ত বলে একটু থামল, বোধহয় একটু দম নেওয়ার জন্য, তারপর আবার বলতে শুরু করল, আমি সেই সব শব্দের সাথে দুটো জিনিস আবিষ্কার করি। প্রথমটা ছিল অদ্ভুত দেখতে, লোহার কৌটোয় প্লাস্টিক স্বরূপ একটা উপাদানের মধ্যে জড়ানো অবস্থায়। আর দ্বিতীয়টা ছিল সেই বিশাল আকার মানুষের কোড়ে আঙুলে, সেটা হলো আমার হাতের এই এই আংটিটা। ইভান ডান হাত তুলে আংটিটা দেখিয়ে দিল। আমি একটু সন্দেহ নিয়েই প্রশ্ন করলাম, কারণ লোকটাকে দেখে আমার একবারও মনে হলো না যে তার এত বয়স। চামড়া কুঁচকায়নি এতটুকু, চোখের কোণে বার্ধক্যজনিত বলিরেখার লেশ মাত্র নেই, চুলের রঙও যথারীতি স্বাভাবিক বাদামি, এবং শরীরে বয়সের ভারে ঝুঁকে পড়ার কোনো লক্ষণই তার মধ্যে দেখতে পেলাম না। বললাম, অলিম্পিয়ায় খনন কার্য হয়েছিল 1829 সালে। তার মানে তুমি বলতে চাও এখন তোমার বয়স 179 বছর? এর প্রত্যুত্তরে ইভান নিজের পকেট থেকে একটা প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া সাদা কালো ছবি বের করে দেখাল, বলল, এই হচ্ছে সেই ফ্রেঞ্চ প্রত্নতাত্ত্বিকদের দলটা, আর এই হচ্ছে আমি। ছবির ডান দিকে আঙুল দেখিয়ে দিল। আমিও দেখলাম 6 জন প্রাপ্তবয়স্ক লোক চেয়ারে বসে আছে, আর ডান দিকে হাঁটু গেড়ে পাথরের ওপর বসে আছে একজন অপেক্ষাকৃত কম বয়সী যুবক। তার ঝাঁকড়া চুল আর চোখের তারা দেখে তাকে ইভান বলে চিনতে অসুবিধে হলো না, আর এতদিন পরেও তার মুখ খুব সামান্যই পরিবর্তন হয়েছে। ইভানের মুখ দেখে মনে হলো না যে সে মিথ্যে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, সেই লোহার কৌটোটার মধ্যে কি ছিল সেটা জানতে পেরেছিলে? ইভান বলল, প্রায় 10 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আমি সেটা রহস্য ভেদ করতে পারি। আসলে জিনিসটা ছিল একটা স্ক্রোল, আর সেটা প্লাস্টিক দিয়েই জড়ানো ছিল।
যাতে ভেতরের জিনিসটা নষ্ট না হয়। স্ট্রোলের মধ্যে ছিল একটা আদিম পৃথিবীর মানচিত্র। তার কয়েক জায়গায় অচেনা ভাষায় কিছু লেখা ছিল, সেটা তক্ষুনি বুঝতে পারিনি, কারণ যে ভাষায় সেটা লেখা ছিল সেটা পৃথিবীর কোনো দেশ বা প্রাচীন কোনো সভ্যতার ভাষা নয়। 10 বছর ধরে এই ভাষা নিয়ে নানান রকম পরীক্ষার ফলে জানতে পারি যে ওখানে 2 শব্দ লেখা আছে, আর পৃথিবীর যে মানচিত্রটা দেওয়া আছে সেটা যে প্রাগৈতিহাসিক প্যাঞ্জিয়া মহাদেশ তাতে কোনো সন্দেহ নেই। প্যাঞ্জিয়ার দক্ষিণে এক জায়গায় একটা কালির ফুটকি দিয়ে লেখা আছে অ্যাটলান্টিস, আর উত্তরের এক জায়গায় লেখা আছে মাউন্ট অলিম্পাস। আমি শুনে উত্তেজনায় একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম, কথা বলতে গিয়ে দেখলাম গলা শুকিয়ে গেছে। অতি কষ্টে বললাম, কিন্তু প্যাঞ্জিয়ার অস্তিত্ব তো প্রায় 30 কোটি বছর আগে ছিল, আর তখন তো মানুষের পৃথিবীতে বাস করা অসম্ভব, কারণ তখন পৃথিবীতে সরীসৃপদের সময়। জানি, আমার প্রথমটায় ভীষণ গোলমাল মনে হয়েছিল, শেষে বেশ কিছুদিন ভেবে একটা সিদ্ধান্তে এসে পৌঁছই। প্লেটোর বিবরণ থেকে এটা জানা যায় যে অ্যাটলান্টিস অ্যাটলান্টিক মহাসমুদ্রের মাঝামাঝি অবস্থিত ছিল, এবং সেটা প্রায় 9000 বছর আগে। কিন্তু আমার মনে হয় অ্যাটলান্টিস ছিল অ্যান্টার্কটিকা এবং ভারতের কিছু অংশ জুড়ে, কারণ স্ক্রোলে যে জায়গায় অ্যাটলান্টিস বলে চিহ্নিত করা আছে সেটা এখন ভারত ও অ্যান্টার্কটিকার মধ্যে। অলিম্পিয়ায় বসবাস করত দৈত্য এবং দেবতারা, এবং অ্যাটলান্টিস ছিল তাদের পরীক্ষাগার, যেখানে তারা জৈবিক ও রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা চালাত। এছাড়া আর কোনো যথাযথ কারণ আমি খুঁজে পাইনি, তাই আমার বিশ্বাস যে প্লেটো এই অ্যাটলান্টিসের অবস্থানের ব্যাপারে একটু ভুল করেছিল, এবং সেটা যে 9000 বছর নয়, 30 কোটি বছর আগে, সেটাতেও ভুল করেছিল। যদি তাই হয় তাহলে এত বছর পর হাড়গুলো অক্ষত অবস্থায় পাওয়া গেল কী করে? সেটা তো পাথরের চাপে পড়ে মাটিতে মিশে জীবাশ্ম হয়ে যাওয়ার কথা। আমি সেই ব্যাপারেও পরীক্ষা করে জেনেছি যে সেটা সম্ভব হয়েছিল এই প্রমিথিয়ামের জন্য। প্রমিথিয়ামের একটা কণা যদি কেউ সেবন করে তাহলে তার মাংসপেশি, হাড়, স্নায়ুতন্ত্র ইত্যাদি সবই সদ্য জন্মানো শিশুর মতো সবল ও সতেজ হয়ে ওঠে। এই ধাতুর একটি কণা প্রতি 100 বছর অন্তর সেবন করা উচিত, তাহলে সে অমর হয়ে থাকবে চিরকালের জন্য, কোনো ব্যাধি তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারে না। আমার বিশ্বাস অলিম্পিয়াতে যে হাড়গুলো পাওয়া গেছিল সেই হাড় 4-5 হাজার বছরের বেশি পুরনো নয়। তাহলে এটা আন্দাজ করা যেতে পারে যে এই দৈত্যাকৃতি মানুষেরা প্রায় 30 কোটি বছর ধরে বেঁচেছিল। এই বলে ইভান থামল। আমার মনে অনেকক্ষণ থেকেই একটা সন্দেহ উঁকি মারছিল, এবার সেটা ইভানকে বললাম। সেই আংটিটা কি প্রমিথিয়াম সমৃদ্ধ উল্কার একটা টুকরো? আর যদি তাই হয় তাহলে আমার মনে হয় তুমি ওই প্রমিথিয়াম সেবন করেছো। ইভান এতক্ষণ ভাষা ভাষা চোখে আমার সাথে কথা বলছিল, এবার দেখলাম তার চোখ দুটো চকচক করে উঠল। সে বলল, তুমি বুঝেছ তাহলে এও নিশ্চয়ই বুঝেছ যে তোমাকে আমি কেন এখানে আসতে বারণ করছিলাম। আমি একটু হেসে বললাম, বুঝেছি, তুমি এই আবিষ্কারের নৈতিক দিক এবং মানব সভ্যতার বিনাশের জন্য ভেবেছ আমি জানি, কারণ সবাই তো সাধু নয় যে তারা শুধু আবিষ্কারের ভালো দিকটা দেখবে, তারা খারাপ দিকেই চলবে, এবং তার ফলে মানব সভ্যতার বিনাশ নিশ্চিত। কিন্তু আমি তো একজন বৈজ্ঞানিক, এবং আমি আবিষ্কারের ভালো দিকটাই দেখি। বৈজ্ঞানিক হিসেবে এই আবিষ্কার পৃথিবীর মানুষের সামনে না আনলে সেটা নীতিবিরুদ্ধও হবে, তাই একজন বৈজ্ঞানিক হিসেবে আমি চাই তুমিও আমাদের সাথে চলো, আমি খুব খুশি হব। এবং শুধু তাই নয়, আমি এটাও চাইব যে এই আবিষ্কারের যাতে সুব্যবহার হয় তার জন্য তুমি আমাকে সাহায্য করো। ইভান কিছুক্ষণ আমার দিকে একদৃষ্টে চেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব, কিন্তু আমার 2 শর্ত আছে। আমি বললাম, কি শর্ত?
আমি যে তোমাদের সাথে ছিলাম সেটা যেন কেউ জানতে না পারে, এবং আমি যা বলবো তোমাদের তা শুনতে হবে। কোনো রকম বিপদের আশঙ্কা দেখলেই তোমরা আমার কথা না ভেবে দ্রুত সেই জায়গা থেকে পালাবে, আমাকে উদ্ধারের কোনো রকম চেষ্টা করবে না। আমার এক হাত নিজের হাতে তুলে নিয়ে ইভান বলল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বিপদ ঘটবে বলে তুমি মনে করছো? ইভান আমার প্রশ্নে ভ্রুক্ষেপ না করেই বলল, কথা দাও তুমি আমার কথা শুনবে। আমি অগত্যা বাধ্য হয়েই বললাম, ঠিক আছে, কথা দিলাম। এরপর সে আমার স্ত্রীর দিকে তাকিয়ে শুধু দুটো কথা বলেছিল, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমার স্ত্রী যে তার এ দলে যোগ দেওয়ায় খুব খুশি হয়েছে তা কিন্তু নয়। সে একবার শুধু আমার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকাতেই বুঝেছিলাম যে বাড়ি গিয়ে আমার কপালে শনি আছে। শেষ হলো আন্টার্কটিকায় আটলান্টিস প্রথম পর্ব। গল্পের সূত্রধর ও রচনায় আমি শুভ, পরিচালনায় তাপস, শব্দগ্রহণে প্রচেত, পোস্টার ডিজাইন জাতিশ্বর, এবং বিশেষ ধন্যবাদ ডক্টর অনুপম দাসকে এই গল্পের দৃশ্যগুলিকে চিত্রায়িত করার জন্য।